করতে এরকম লাগবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে ডেইলি লাইফস্টাইল ব্লগ শিল্পা চ্যানেলে স্বাগত। আজকে ব্লগে শুরু করছি সকালবেলায়, এখন বাজে সকাল 6টা। রোজকার মতোই ঘুম থেকে উঠে পড়েছি, যে যার কাজেও লেগে পড়েছে। এখন বিকাশ যাচ্ছে বাজার, জল আনবে, মাছ আনবে, কারণ এবার ও ডিউটিও যাবে। ওর 8:30 বাজলেই ও ডিউটি চলে যাবে, 8:30 সময়। তারপরে মা করছে, মায়ের কাজে রান্না করছে। আর আমি সকালবেলা চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, তাতে এখন ঘুমোচ্ছে, কারণ চুলটা না আঁচড়ে সারাদিন না, মানে কি বলবো, মাথাটা খুব ভারী হয়ে থাকে। তাই সকালবেলা আগে চুলটা আঁচড়ে নিই, কারণ নিজেকেও একটুখানি সময় দেওয়া উচিত। তো সেই জন্য নিজেকে একটু সময় দিচ্ছি। তাতে না একবার ঘুম থেকে উঠে পড়লে আর কিচ্ছু সময় থাকবে না, আমার কোনো কাজেরই সময় থাকে না। তো আবার যাই হোক, তো এখন চুলটা আঁচড়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। তো আজকে তোমাদের বলে দিই, আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো লোকনাথ বাবার পুজো মানে আমাদের এখানে খুব বড় করেই হয়। তো মানে পুজো বলতে কি, পুরো দুর্গা পূজার মতো সাজিয়ে লাইট টাইট দিয়ে এখানে লোকনাথ বাবার পুজো হয়। মধ্যখানে 2 বছর বন্ধ ছিল লকডাউনের জন্য, জানি না এবছর হচ্ছে কি না। যদি হয় তাহলে আজকে বিকালে লোকনাথ পুজো দেখতে যাব, অবশ্যই যাব। তো ওই জন্যেই সকালবেলা আজকে যে যার কাজে লেগে পড়েছে, কারণ আজকে লোকনাথ বাবার পুজো আমাদের সবার বাড়ি বাড়ি হয়, ঘরে ঘরে লোকনাথ বাবার পুজো হয়। আমি একটু ছোটো করে আমার যে ঘরের ঠাকুরটা আছে পুজো করি, সবাই ভোগ খাওয়ায় লোকনাথ বাবার পুজোতে। লোকের বাড়িতে নিমন্ত্রণ থাকে, ভোগ খাওয়ায়। আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, বিকাশের বন্ধুর বাড়ি, মনে হচ্ছে সেখানে যেতে পারবো না। তো কারণ রাস্তা তো কাজ হচ্ছে, তো তাই গাড়ি বার করতে পারবে না, তাই বিকাশ যাবেও না আর আমাদেরও যাওয়া হবে না। যাই হোক, নিমন্ত্রণ বাড়ি না গেলেও ঠাকুরকে দর্শন করতে যাব, অবশ্যই যাব। তাহলে আগে চলো চটপট কাজগুলো সেরে নিই। তো এক্ষুনি বাজার থেকে চলে আসবে, তো আমি করে নিচ্ছি আমার কাজ। সেটা হচ্ছে সকালবেলা যেটা কাজ, সেটা হচ্ছে উঠোন ধোয়া। উঠোন ধুয়ে নিচ্ছি, দাঁত মাজা হয়ে গেছে। বন্ধুবান পুজোর দিন আমাদের এখানে মাছ পাওয়া যায় না, কিন্তু মাছ তো আনতে গেছে তাতানোর জন্য, দেখি মাছ পাওয়া যায় কি না। তো দেখা যাক কী হয়, তাহলে আগে কাজগুলো সেরে নিই। এক্ষুনি হয়তো তাতানো উঠেও পড়বে, তখন আর কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, কালকে যে জিনিসগুলো কেনাকাটি করে আনলাম ওগুলো তোমাদের দেখানো হয়নি। তাহলে এই কাজগুলো সেরে নিই, বেলাতে নিশ্চয়ই তোমাদের ওগুলো দেখাবো কী কী কিনে নিয়ে এসেছি। আর একটাও দুঃখের খবর হলো, আচ্ছা ঠিক আছে তখনই বলা যাবে সেটা কী দুঃখের খবর। তো বিকাশ শেষ হয়ে গেছে বাজার নিয়ে এসে, দেখি পাওয়া গেছে কিনা মাছ। তো জল তো নিয়ে এসে দেখতে পাচ্ছি, হ্যাঁ মাছ পাওয়া গেছে। তো মাছ নিয়ে এসেছে, একজনই মাছওয়ালা বসেছিল তার থেকেই মাছ নিয়ে এসেছে। তাহলে চলো রান্নাটা সেরে নেওয়া যাক, তাতানো মনে হচ্ছে উঠে পড়েছে, দেখা উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো তাতানো বাবা কাজে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে সকাল 9:30। তো তাতানো ঘুম থেকে উঠেই তাতানের কাজ তাতানো শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে দুষ্টুমি। রোজ সকালে উঠে যেটা করে, সেটা রান্নাঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসে বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এতক্ষণ ধরে বাসন ফেলছিল, এবার দেখছি প্লাস্টিক মাস্টিক করতে গিয়ে কেউ আনছে, নিয়ে এসে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তো ওইটা ধরে ধরেও আস্তে আস্তে নামে, কারণ একবারক্ষণ থেকে পড়ে গিয়েছিলো নামতে গিয়ে, সেই জন্য ওই যে এটা হয়েছে ক্ল্যাম্পটা, ওই ক্ল্যাম্পটা ধরে ঠিক আস্তে আস্তে নামবে। কালকে সন্ধ্যেবেলা দোকান থেকে যেতে কি নানা হয়েছিল দেখানো হয়নি, রাত্রিবেলা অনেক কাজ ছিল, এত হয়ে গিয়েছিলো, এসে রান্না বান্না করার ছিল দেখানো হয়নি। তো দেখিয়ে দেখি কিনেছি, তো এই শাড়িটা কিনেছি মায়ের, মায়ের অনেকদিনকার বাটিক বাটিক, এটা হচ্ছে মোম বাটিক, এটা মাকে কালকে কিনে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মায়ের জামাই ষষ্ঠী দিয়ে। এবারে মা বললো কোনো আমি দামি শাড়ি নেবো না, অন্য বছর মাকে মানে পিওর সিল্ক বা ওরকম কোনো জাতীয় শাড়ি দিয়ে থাকি। তো মা বললো আমার এবছর ওরকম শাড়ি অনেক আছে, আমাকে একটা ঘরে পরার শাড়ি দিয়ে, তো মাকে ঘরে পরার শাড়িটা দেওয়া হয়েছে। খুব নরম, মা এখন বয়স হয়েছে, তো মা ভারী শাড়ি পরতে পারে না, তো এইগুলো পরে মা খুব আরাম পায়, এই রকম শাড়ি। আর নেওয়া হয়েছে এই একটা পালাজো, এটা আমার একটা পালাজো কিনেছি, আর একটা হিজো একটা নাইটি কিনেছি, আর কিনেছি এই ফ্রকটা। তো এই ফ্রকটা আমি আমার জন্য কিনেছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, এই ফ্রকটা আমার গায়ে হয়নি, গায়ে হবে কি জানি না, তবে মাথাতেই এখানে ঢুকিনি, মাথাতে আর ঢোকেনি, এটা পরা যায়নি। এখন যাচ্ছি রেডি হয়ে এটা চেঞ্জ করতে, ওরা বলা হয়নি যে আমি রেডি হয়েছি কেন, এটা এখন দোকানে যাচ্ছি চেঞ্জ করতে,
যদি দেখি বড় পাই কিন্তু বড় পেলে বড় নেব, দেখি না পেলে কি করা যায়। আগে চলো দেখি কি যাই আগে দোকানে, কারণ তাতান এখন ঘুমোচ্ছে, মায়ের চা হয়ে গেছে, তাতান উঠলে এখন মায়ের কাছে থাকবে, আমি কি চটপটিটাকে চেঞ্জ করে নিয়ে আসি। আমি দোকান থেকে চলে এসেছি, কাজ কিছুই হয়নি, দোকান বন্ধ, দেখা যায় বিকালে কি হয়। তো আমাদের পাশের বাড়ির কাছে লোকনাথ পুজো একজনদের হয়েছে, তারা প্রসাদ দিয়ে গেল, আমি আমার ঠাকুরকে পুজো করে নিয়েছি। তো আমার যে ছোট্ট ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকে আমাদের গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি, আর যে গাছে অনেক ফুল হয়েছিল লোকনাথ বাবার জন্য, তো সব ঠাকুরকেই সাজিয়েছি। আর তার সাথে দিয়েছি লোকনাথ বাবার প্রিয় প্রসাদ, সেটা হচ্ছে অমৃতি। অমৃতি ছাড়া লোকনাথ বাবার পুজো অসম্পূর্ণ, কারণ অমৃতি লোকনাথ বাবার খুব প্রিয় খাবার, তাই ওটাকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। আরও ফল টল ছিল কিন্তু ফল কুচানোর টাইম পেলাম না, কারণ তাতান ফল কুচে দিচ্ছে না, সেই জন্য খালি অমৃতি দিয়ে লোকনাথ বাবার পুজোটা সেরে নিলাম। লোকনাথ বাবার পুজো ধুমধাম করেই হচ্ছে, তাহলে সন্ধ্যেবেলা লোকনাথ ঠাকুর দেখতে যাচ্ছি। তো আজকে আমি একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলা, তো আমি একাই যাচ্ছি, তাতান ঘরে আছে, মাও যাচ্ছে না, মায়ের শরীরটা ভালো না, মা এখন তাতানকে রেখে দেবে, আর বিকাশও একটু পরে চলে আসবে, এখন দুজনে মিলে তাতানকে সামলাবে। আমি যাচ্ছি মনিকার সাথে, তো যাচ্ছি আমাদের এখানে খুব বড় করে লোকনাথ বাবার পুজো হয়, তো লোকনাথ বাবার দর্শন করে আসবো, একটু ভোগ খেয়ে আসবো, আর যাচ্ছি দোকানে, আমাদের জামাটা ছোটোই ছিল, ওই জামাটা চেঞ্জ করবো। তো সব রকম কাজ নিয়ে এখন বেরোচ্ছি, কিন্তু তাতানকে রেখে বেরোবো কী সেটাই হচ্ছে কথা, কারণ তাতানের অবস্থা ও আমাকে ছাড়তেই চাইছে না, জানি না কী করবো, চলো দেখা যাক চেষ্টা করে। এবার বেরোনো তো যাক, সন্ধে হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি ফিরতেও হবে, যদি ঝড় জল আসে তখন আসতে পারবো না, আসতে পরে যাবো, তা চলো বেরোনো যাক। আমরা লোকনাথ বাবার মন্দিরে পৌঁছে গেছি, আমরা টোটো করেই এলাম, হেঁটে এলে অনেক দেরি হয়ে যেত, সেই জন্য টোটো করেই এলাম, আবার যাবার সময় হয়তো টোটো করেই যাবো। যাই হোক, এখানে অনেক ভিড় হয়েছে, প্রচুর লোক আসছে, জানি না কী হবে, ওখানে অনেক ভিড়ও মনে হয়ে গেছে ভোগ খাওয়ার ওখানে, তাহলে চলো আগে দেখা যাক। দেখ এখানে কত লাইন পড়ে গেছে, এখানে তিন চার জায়গায় লোকনাথ পুজো হয়, এটা হচ্ছে প্রথম। তো এখানে দেখছি এখানে ভোগ দিচ্ছে, ভোগের এখানে অনেক লাইনও পড়ে গেছে, তো ওই জন্য আগে ভাবছি ভোগটা নিয়ে নেবো, তারপরে লোকনাথ বাবা দর্শন করবো, কারণ লোকনাথ বাবা দর্শন করতে গেলে ভিড় আরও বেড়ে যাবে, তার থেকে আগে ভোগটা নিয়ে নিই, ভোগটা নিয়ে তারপর লোকনাথ বাবাকে দর্শন করতে যাব। আমরা সবেমাত্র এসে দাঁড়িয়েছি, দেখো পাঁচ মিনিটের মধ্যে আমাদের পেছনে কত বড় লাইন পড়ে গেছে, তাহলে ভাবতে পারছো কত ভিড় হয়। এ দেখো এইটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, ওপরে মন্দির আর নিচে ভোগ দিচ্ছে, আমরা প্রায় কাছেই চলে এসেছি, কেন ভোগ খুব তাড়াতাড়িই দিচ্ছে, চলো আগে ভোগটা নিয়ে নিই তারপরে দেখা যাবে। ভোগটা আমরা কেউ খাইনি, ভোগটা বাড়ির জন্য নিয়ে নিয়েছি, তো টিফিন বক্সে একটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, টিফিন বক্সে ভরে নিয়েছি ভোগটা। এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠানও হচ্ছে, আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবাকে দর্শন করতে, এটাই হচ্ছে সেই লোকনাথ বাবার মন্দির। তো এখানে অনেকেই আছে যারা দর্শন করছে, আমরাও যাই দর্শনটা করে আসি। তো আমাদের নতুন বাড়ি হওয়ার আগে আমরা কচুয়া চাকলা ধাম দর্শন করে এসেছি, ওখানেই বাবার স্থান, ওখানেই বাবার ধাম, আবার নিশ্চয়ই যাব বাবার কাছে, আর বাবা কবে ডাকে। ওখানে গেলেই মনটা প্রচণ্ড ঠান্ডা স্থির হয়ে যায়, বাবার কাছে যাব, কবে যাব দেখি। তো দেখো আমরা মন্দিরের ওপর থেকে দেখছি লাইন আরও বেড়ে গেছে, আমরা যেখান থেকে লাইন নিয়েছি লাইন আরও বেড়ে গেছে। তো ওখান থেকে চলে এসেছি একটা নতুন জায়গায়, এখানে বাবার প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়, তো দেখতে পাচ্ছ বিশাল লাইন পড়েছে, জানি না এই লাইন সেরে কখন বাবা ভোগ খেতে পারবো। তো প্রচুর লাইন দেখতে পাচ্ছ, এই যে এইখানে সবাই বসে খাচ্ছে, দেখো এখানে প্রচুর ভোগ রান্না হয়েছে, প্রচুর মানুষ খাবে, দেখতে পাচ্ছ কত জায়গাতে, এটা হচ্ছে পোলাও আর আলুর দম, এটাই হচ্ছে বাবার মেন ভোগ, তো এটাই সবাই এখানে তৃপ্তি করে খায়, প্রচুর লোককে খাওয়ানো হবে, প্রচুর রান্না বান্না হয়েছে। তো পাড়ার ওই বৌদির সাথে দেখা হয়ে গেল বলে খুব সুবিধা হলো, লাইনটা আমাদের অত পেছন থেকে দিতে হলো না, সামনে থেকেই লাইন পেয়ে গেছি। আর আমরা এখন সবাই যাচ্ছি ভেতরে, সেখানে গিয়ে বাবার প্রসাদ গ্রহণ করব। তো দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, চলো আগে জায়গাটা চটপট খুঁজে নিই কোথায় বসবো, মানে এত লোকের মাঝে হয়তো সিটটাই পেলাম না। যাই হোক একটা বসার জায়গা পেয়ে গেছি, এখানেই বসলাম, এটা একটু সাইডের দিকে,
এই যে পাড়ার বৌদিটা বসে পড়েছে ওখানে, দেখো প্রচুর লোক বসে পড়েছে, বাইরে এখন প্রচুর লাইন আছে, এখানে প্রচুর লোকের সমাগম, কিচ্ছু শোনা যাচ্ছে না, কে কি বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না। আগে চলো বাবার প্রসাদ গ্রহণ করি, তারপরে দেখা যাক। এখানে প্রচুর লোক আসে তো ওই জন্য খাবার দাবার খুব তাড়াতাড়ি দেখছি সার্ভ করছে। এই সবে বসলাম, এই সময় প্লেটও দিয়ে গেল, এখন দেখছি খাবারও এসে গেছে। মানে বিয়ে বাড়ির মতো সিস্টেম নয় যে বসে থাকো অনেকক্ষণ পর আসবে। এখানে সার্ভিস খুব সুন্দর, তো মনে হচ্ছে ভিড় বেশিক্ষণ থাকবে না, মানে খুব তাড়াতাড়ি ভিড়টা চলে যাবে। এ তো খাবার দিয়ে গেলে কতক্ষণ লাগবে আর খেতে। যাই হোক, বাবার প্রসাদ এসে গেছে। এখানে বাবার মেন প্রসাদ হচ্ছে পোলাও আর আলুর দম। পোলাওটা মানে খেয়ে এত শান্তি হয়, প্রত্যেক বছর এখানে আর কি আসবই, তো দু বছর আসতে পারিনি লকডাউনের জন্য, এবছর আবার এসেছি। তো এখন এসে গেছে আলুর দম, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার এসে গেছে পায়েস, পায়েস খেয়ে এবার উঠব। প্রসাদকে বেরিয়ে দেখছি বাইরের মাঠেতে মেলা বসেছে, তো দেখতে পাচ্ছি লাইটের জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু কি প্রচণ্ড দাম বলছে, 20-30 টাকা জিনিসগুলোকে বলছে 70 টাকা, 80 টাকা, 100 টাকা। ও বাবা, এত দামে কেনা যাবে না, কারণ নিয়ে গেলেই দাঁতান ভেঙে ফেলবে, এত দাম দিয়ে কিনে নিয়ে যাবো, নিয়ে গেলেই দাঁতান গোটা করে ফেলবে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কাপ রয়েছে, প্লেট রয়েছে, প্রচুর জিনিস আছে, কিন্তু আমি তো বেশি টাকা নিয়ে আসিনি, আমি জানি ভোগ খেতে যাচ্ছি, তো জানি না মেলায় যাচ্ছি। তো এখানে জিনিসগুলো দেখে খুব পছন্দ হচ্ছিলো, কারণ মেয়েদের এই কাপ বাটি প্লেট দেখলেই কিনতে ইচ্ছে করে, মানে যাদের সংসার আছে তাদের। তো না, এখন কিছু কেনা যাবে না, তাতানের জন্য দেখি একটা কিছু খেলা কিনে নিয়ে যেতে পারি কি না। ওকে কী খেলা কিনে দেবো, খেলা কিনে দিলেই ও কিছু না কিছু সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। না, কাপগুলো প্রচণ্ড লোভ লাগছে, খুব সুন্দর কাপগুলো, দেখি পরে একদিন এসে কাপ প্লেট কেনা যাবে, মেলা নিশ্চয়ই অনেক দিনই থাকবে, সে পরে দেখা যাবে, তাতানের বাবার সাথে এসে সব কিনবো। তো আজকে দেখি কিছু একটা অন্তত কিনে নিয়ে যাবোই মেলা থেকে, এটাই ইচ্ছা আছে। আমার এই কাপগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর দাম বলছে, মানে যে দামটা নয় সেই দামটাই বলছে, এক একটা পিসই বলছে 70-80 টাকা করে, এত দাম দিয়ে কেনা সম্ভব না। আর এই যে কাপগুলো 20 টাকা করে পাওয়া যেত, 10 টাকা করে, এগুলো সব 30 টাকা করে বলছে, মানে 10-15 টাকার কিছুই নেই, এত দাম, ওরে বাপরে। আমরা ঘরে বসে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু সব জিনিসেরই দাম বেড়ে গেছে, এত দাম দিয়ে কিচ্ছু কেনা সম্ভব নয়, পরে এসে দেখা যাবে। এখানে অনেক খেলা আছে, তাতানার জন্য কী নেবো সেটাই ভাবছি, কিন্তু এসব তো নিয়ে গেলে চলবে না, গাড়ি মারিও সব নিয়ে গেলে ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলে দেবে। তো এখানে দেখতে পাচ্ছি ডাক্তারি আছে, ডাক্তারি তো এখন কিছু বুঝবে না, এখন প্রচণ্ড ছোটো, অত ছোটো বয়সে কিছু বুঝবে না। তো এটা দেখতে পাচ্ছিলাম একটুখানি নিয়ে, একটু ও আমাদের ঘর রান্নাঘরে খুন্তি বাটি নিয়ে তো খেলে, তো ওটা কেনার চেষ্টা করছিলাম, কিন্তু ওটাও অনেক দাম, ওটা কিনলাম না। এখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর লাইন, যে লাইন ছিল তার থেকেও বেশি লাইন হয়ে গেছে, পাশে আর এক জায়গায় ভোগ দিচ্ছে, সেখানে ভেবেছিলাম ভোগ নেবো, কিন্তু অত লাইনে কি নেওয়া সম্ভব নয়। তো এখানে এই পাজলটা পছন্দ হলো, তাতানের জন্য এই পাজলটাই নিলাম, আর অন্য কিছু নিলাম না। তো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে একটু প্রসাদ দিয়েছি যেটা নিয়ে এসেছিলাম, তো তাতানকেও দিয়েছি, তাতানের খুব পছন্দ হয়েছে খেয়ে, তাতানের বাবাও খাচ্ছে, তাতানের দিদাও খেয়েছে, সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়েছি। তো এটা সত্যি প্রসাদটা খুব সুন্দর রান্না হয়েছে, একটুও ঝাল নেই, কিছু নেই, খুব হালকা মশলা দিয়ে, কিন্তু খুবই সুস্বাদু একটা ভোগ, তো সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে। তাহলে চলো ব্লগটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী বড় ব্লগ নিশ্চয়ই আসবে তোমাদের জন্য। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আরও কী দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন। তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, দেখো তাতান খুব ঘুম পেয়ে গেছে, হাইও তুলছে, এবার তাতানকে খাওয়াবো, ঘুম পাড়াবো।